হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সবাই অনেক ভালো আছেন। আজ আপনাদের সাথে শেয়ার করছি দারুণ মজাদার নারকেলের মালাই কুলফির রেসিপি। গরমের দিনে ঠান্ডা ঠান্ডা কুলফি খেতে তো আমরা সবাই খুব পছন্দ করি, তো ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে কিভাবে এই মজাদার মালাই কুলফি আপনারা তৈরি করবেন সেই রেসিপিটাই আজ শেয়ার করছি। আশা করছি আজকের রেসিপিটা আপনাদের ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। তো কুলফি তৈরি করার জন্য প্রথমে আমি এখানে একটা বোলে নিয়েছি 1.5 চা চামচ কর্নফ্লাওয়ার, আর এখন দিচ্ছি 1.5 চা চামচ গুঁড়া দুধ। এখন আমি সামান্য একটু জল দিয়ে সব কিছু খুব ভালো করে একসাথে মিশিয়ে নেব, যাতে করে কোনো দানা অংশ না থাকে। তো গুঁড়ো দুধ আর কর্নফ্লাওয়ারটা দেখতে পাচ্ছেন আমি খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন এখানে একটা ব্লেন্ডার জগ নিয়েছি, আর তার ভিতর আমি দিয়ে দিচ্ছি 1/2 কাপ নারকেল কুচি। আমি ফ্রোজেন যে নারকেলগুলো পাওয়া যায় সেগুলো ইউজ করছি, আপনারা জাস্ট নর্মাল নারকেলও ইউজ করতে পারেন। এবার সামান্য জল দিয়ে আমি এটা ব্লেন্ড করে নেব। এবার এখানে একটা প্যানে আমি দিয়ে দিচ্ছি 2 কাপ তরল দুধ, আপনারা গুঁড়া দুধ দিয়েও পুরোটাই করতে পারেন। এবার আমি এর ভিতর দিয়ে দিচ্ছি 1/2 কাপ চিনি, 1.5 কাপ দুধের জন্য 1/2 কাপ চিনি পারফেক্ট, এর থেকে কম দিলে মালাইটা কিন্তু মিষ্টি হবে না। আর যদি চিনি বেশি খেতে চান তাহলে বেশি দিতে পারেন, কিন্তু কম দিবেন না। এবার আমি যে নারকেলটা ব্লেন্ড করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। আপনারা যদি নর্মাল নারকেল ইউজ করেন তাহলে সেক্ষেত্রে ব্লেন্ড করার প্রয়োজন নেই, যেহেতু একটু ফ্রোজেন নারকেল এজন্য আমি সামান্য জল দিয়ে ব্লেন্ড করে নিয়েছি। এবার আমি সব কিছু খুব ভালো করে একসাথে মিশিয়ে নেব। নিয়ে এবার আমি গ্যাসটা ধরিয়ে দিব, তারপর এটাকে অনবরত নেড়ে চেড়ে আমি খুব ভালো করে ফুটিয়ে নেব। খুব বেশি ঘন করার প্রয়োজন নেই, জাস্ট 10 মিনিট মতো জাল দিলে হয়ে যাবে। এবার আমি এখানে দিয়ে দিলাম 1/2 চা চামচ মতো এলাচের গুঁড়া, এতে করে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে কুলফি থেকে। তো দেখতে পাচ্ছেন আমি সব কিছু মিশিয়ে নিয়েছি। এবার আমি গ্যাসটা ধরিয়ে দেব। তো দুধটা ফুটতে শুরু করেছে, ঠিক 10 মিনিট মতো আমি দুধটাকে জাল করব। তো দুধটা আমি খুব ভালো করে বয়ল করে নিয়েছি, 10 মিনিট পর দেখতে পাচ্ছেন এটা প্রায় কমে 1.5 কাপ মতো হয়ে গেছে। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি সেই কর্নফ্লাওয়ার আর গুঁড়ো দুধের মিশ্রণ। এই পর্যায়ে কিন্তু অনবরত নাড়তে থাকতে হবে, নাহলে এটা লেগে যেতে পারে। তো কর্নফ্লাওয়ারটা দিয়ে খুব বেশিক্ষণ জাল করার প্রয়োজন নেই, জাস্ট মিশিয়ে নিয়ে তারপর আমি স্টোভটা অফ করে দিয়েছি। আর এই যে দেখতে পাচ্ছেন আমি একটা মগে ঢেলে নিয়েছি, তো গরম অবস্থাতেই এবার আমি এগুলোকে ঢেলে নেব। বাজারে যে আইসক্রিম তৈরি করার ছাঁচগুলো পাওয়া যায় আমি সেগুলো ইউজ করছি, আপনারা যে কোনো বাটি বা কাপের ভিতর এই কুলফিগুলো জমাতে পারেন। তো আমি একে একে সবগুলোতে ঢেলে নিচ্ছি, তবে কিছুটা জায়গা ফাঁকা রাখবেন যাতে করে উপর থেকে স্টিকটা দেয়া যায়। তো আমি উপর থেকে স্টিকগুলোও দিয়ে দিলাম। এবার এটাকে সারা রাতের জন্য আমি ডিপ ফ্রিজে রেখে দেব। সারা রাতের জন্য রাখলে সব থেকে ভালো হয়, তাছাড়া মিনিমাম আপনার 8 ঘন্টা মতো রাখলে কুলফিগুলো একদম পারফেক্টলি রেডি হয়ে যাবে। তো আমি ফিরে আসছি কুলফিগুলো খুব ভালোভাবে জমে যাওয়ার পর। তো কুলফিগুলোকে আমি সারা রাত ফ্রিজে রেখেছিলাম, এখন পরদিন সকালবেলা বের করে এনেছি। এবার একটা বাটিতে আমি সামান্য একটু গরম জল নিয়েছি, এবার এই আইসক্রিমের ট্রেটা আমি বসিয়ে দিলাম, দিয়ে আমি মিনিটখানেক মতো রাখবো, তাহলে খুব সহজেই এগুলো উঠে আসবে। তো আমি এবার উঠিয়ে দেখাচ্ছি, দেখুন খুব সহজেই কিন্তু কুলফিগুলো বের হয়ে এসেছে। তো দেখতে পাচ্ছেন নারকেলের মালাই কুলফি একদম রেডি। আর গরমের দিনে এরকম ঠান্ডা ঠান্ডা কুলফি খেতে খুব ভালো লাগে।
আশা করছি আমার আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে প্লিজ একটা লাইক দিবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটি অন করে দিবেন এরকম নতুন নতুন রেসিপি দেখার জন্য। দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। বাই বাই।